আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো দর্শক, চলে আসলাম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তবে আজকে আমি আপনাদের দেখাবো যেটি, সেটি হচ্ছে কিভাবে ঘরে শর্টকাট একটা তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন করা যায়। তো এটা খুব সহজে কিন্তু করতে পারবেন, ঘরে থাকা কিছু নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই করব এবং ঝটপট কিভাবে করতে পারবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এই যে আমার ফাইনাল লুক দর্শক, বিরিয়ানির মাংস রান্নার জন্য আমার শুরুতে লাগবে হচ্ছে গরুর মাংস, পেঁয়াজ বেরেস্তা, সাথে গরম মশলা ভেজে নিয়েছি, টক দই লাগবে, এরপর লাগবে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জর্দার রং, গোলমরিচের গুঁড়া লাগবে, আদা রসুন বাটা, চিনি, তারপর লাগবে হচ্ছে পোস্তদানা, জায়ফল, জয়ত্রী আর বাদাম একসাথে আমি বেটে নিয়েছি। দর্শক, আমি সবার আগে মাংসটা ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে সেটা হচ্ছে, সবার আগে আমি দিব আদা রসুন বাটা। এখানে আমার আদা রসুন একসাথে করা আছে, আমি সেটা এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব। আর মাংস এখানে আছে 2 কেজি আমার, তো 2 কেজির জন্য 2 টেবিল চামচ আমি দিব, এর বেশি দিব না। আর দিব হচ্ছে মরিচের গুঁড়া, মরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আছে গোলমরিচের গুঁড়া, আমি এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম, খুবই সামান্য হলুদের গুঁড়া দিব জাস্ট কালারটা ব্যালেন্স করার জন্য, যাতে ফ্যাকাশে কালার দেখা না যায় সেজন্য দিব। দর্শক, এখানে আমি দিব হচ্ছে 1 টেবিল চামচ চিনি, চিনিটা এখানে জায়ফল জয়ত্রী, তারপর বাদাম বাটা সব কিছু একসাথে আমি করে রেখেছি, এটা আমি এখন মাংসটাতে দিব। প্রায় 2.5 টেবিল চামচের মতো দিলাম আমি। আর দিব হচ্ছে এখানে দর্শক পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এটার সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, তার সব কিছু দিয়ে করে রেখেছি, এটা এখন এখানে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। আর দিব হচ্ছে সামান্য জর্দার রং, জাস্ট পিঞ্চ। আর দিব হচ্ছে দর্শক টক দই, এই যে আমি এখানে টক দইটা একটু আমি বেশি করেই দিব, আর টক দইয়ের এটা ভালো লাগে, তাই 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। চাইলে কিন্তু আরেকটু দেওয়া যেতে পারে, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো সবগুলো এখন আমি খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা যেই তেলে করেছি সেই তেলটা এখানে আমি দিয়ে দিব, যেই তেলের মধ্যে গরম মশলা আর পেঁয়াজটা বেরেস্তা করেছি সেটা দিয়ে দিলাম। এখন এটা যেটা করবো সেটা হচ্ছে খুব ভালো করে আমি এটা মাখিয়ে রাখবো, আর যে যত বেশি সময় রাখতে পারেন ততই কিন্তু মজা হয়। তো আমি যেহেতু এটা শর্টকাট বিরিয়ানি করবো, ঝটপট হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসছিলে কীভাবে করবেন সেই বিরিয়ানিটা আমি দেখাচ্ছি। দর্শক, এখানে আমি একটু আলু দিয়ে রেখেছি, কারণ বিরিয়ানিতে একটু আলুটা ভালো লাগে আমাদের। এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, লবণটা কিন্তু যে যেরকম খান সেরকমই দিতে হবে, খুব বেশি বা কম দেওয়া যাবে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী লবণটাও দিয়ে নিলাম, একসাথে সব মশলাটা ঢুকে যাবে এই জন্য আমি আলুটাও দিয়ে রেখেছি এখানে। তো এটা এখন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি একটু ম্যারিনেট করে রাখবো। এই এর মধ্যে আমি পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরাবো, আর আমি গরম পানি বসিয়ে দিয়েছি এটাতে দেওয়ার জন্য। তো এটা এতক্ষণে ম্যারিনেট হতে থাক, আমি এখন ঢাকা দিয়ে রাখবো এটা। আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, এখন এটা আমি রান্নাতে বসিয়ে দিব। দর্শক, এই যে আমি মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম, যদিও আমার আলুটা কিন্তু বিরিয়ানি কাটের আলু হয়নি, এটা সবাই ইগনোর করবেন, বাট আমি যে এভাবেই দিয়েছি। তো এখন এটা বসিয়ে দিব একটু পানি দিয়ে, তারপরে ভালোভাবে কষিয়ে এটা তারপর পানি দিব, এরপর ঢাকা দিয়ে রেখে দিব, যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পোলাওর সাথে এটা অ্যাড করে দিব। দর্শক, বিরিয়ানির পোলাওটা রান্নার জন্য আমার 1 কেজি চাউল লাগবে, আগে টক দই সাথে চিনি গুঁড়া দুধ মেশানো, লাগবে হচ্ছে আদা রসুন বাটা, তারপর গরম মশলা, এরপর কাঁচা মরিচ লাগবে, তারপর সাথে পেঁয়াজ দেওয়া আছে। দর্শক, আমি এখানে আন্দাজ মতো তেল দিয়ে নিয়েছি, তেলটা আসলে যে যেরকম খাবেন সেরকম দিবেন, কোনো নির্দিষ্ট মাপ নাই। অল্প পেঁয়াজ দিব, কারণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আমি, সেটাও করে দিব, সেজন্য অল্প একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ বেশি হলে পোলাওটা ভালো লাগে না। এখানে দিয়ে দিব হচ্ছে দারচিনি, এরকম 2 টুকরা দিয়ে দিব, 2.5 ইঞ্চি 2 টুকরা, তেজপাতা দিয়ে দিলাম, দিব হচ্ছে লং 5-6টি, আর দিব হচ্ছে এলাচ 4-5টি এলাচ দিব, সব দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দর্শক,
দর্শক এখানে এক কেজি পোলাও চাল আছে, সেটা আমি ধুয়ে তারপরে এরকম একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে রেখেছি। পানিটা অবশ্যই ঝরিয়ে রাখবেন। একসাথে বাটা আছে, সেটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো। খুব বেশি আদা রসুন বাটা আসলে পোলাওতে ভালো লাগে না, আর যেহেতু মাংস দিয়েছি সেখানে এখানে একটু কমই দিব। এখানে দিয়ে নিলাম, আর আমার পোলাওর চাল যেহেতু এক কেজি সেই অনুযায়ী আমি পানিটা দিব। এটা এই যে পেঁয়াজ আর আদা রসুন থেকে যখন স্মেলটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। আর অ্যাড করবেন এক কেজিতে 2 লিটার পানি, বাট আমি 2 লিটার পুরো দিব না, আমি 1.5 লিটার পানি দিব শুরুতে, এরপর আমি বাকিটা দিব। এই যে গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 লিটার পানি দিয়ে দিলাম, আর 1/2 লিটার দিব। আর যে 1/2 লিটার বাকি থাকবে সেটা আমি টক দই দুধ দিব, সেজন্য একটু বুঝে দিতে হবে, সেটা আমি পরে অ্যাড করব। দর্শক আমি এখানে টক দই আর 1/2 কাপ গুঁড়ো দুধ মিলিয়ে আর 1 টেবিল চামচ চিনি সব একসাথে মিশিয়ে রেখেছি পানি দিয়ে, 1 কাপ পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এখন এটা আমি এই পানির সাথেই অ্যাড করে দিব। দর্শক পানিটা বরফ চলে আসছে, এই অবস্থায় আমি মরিচগুলো এটাতে দিয়ে দিব। এখানে কিন্তু লবণ ছাড়া সব দিয়ে দিয়েছি, এখন দিব লবণ। দর্শক লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, তাই আমি কতটুকু লবণ দিতে হবে সেটা আর বলে দিলাম না। তবে একটা আছে, যখন আপনি এই পানিটাতে লবণ দিবেন, লবণ দিয়ে দেখবেন পানিটা যখন মোটামুটি ভালোই একটু পরিমাণের যে বেশি লাগে কটা লাগে, তখন চাউলটা দেওয়ার পর সেটা দেখবেন। এই যে আমি চাউলটা দিয়ে দিচ্ছি, এই যে দর্শক চাউলটাও আমি দিয়ে দিয়েছি। এখন আপনারা লবণটা একটু চেখে দেখবেন যে লবণটা কী অবস্থা আছে দিতে হবে। যদি দেখেন যে আপনাদের লবণটা ঠিক আছে, তাহলে কিন্তু আরও লবণ দিতে হবে। আর যখন দেখবেন যে প্রয়োজন হচ্ছে একটু বেশি কটা, তখন বুঝবেন যে এটা যখন একদম পানি ই হয়ে যাবে, তখন এটা ঠিক মতো হবে। এটা এই যে এইটা আছে, এখন চুলাটা একটু হাই ফ্লেমে রাখবেন, তারপর যখন বলক এসে পড়বে, যে আমার অলরেডি বলক এসে পড়েছে, এখন আমি এটা ঢেকে চুলাটা কমিয়ে দিব। দমের মেয়ে বলক এসে পড়েছে, খুব বেশি এখন নাড়া যাবে না, আমি ঢাকনা দিয়ে দিলাম, আর কোনো কাজ নাই এখানে। এটা আস্তে চুলাটা একদম স্লো করে দিবেন, এটা নিজে নিজেই সুন্দর হয়ে থাকবে। একটু ভারী ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। সব পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে দিব, তারপর কিন্তু আর নাড়তে যাবো না, তাহলে ভেঙে যাবে। এই পর্যায়ে নেড়ে লবণটা চেক করে তারপরে কিন্তু ঢেকে দিবেন একদম স্লো ফ্লেমে, অথবা আপনারা নিচে একটা কিছু দিয়ে তারপর বসিয়ে দিতে পারেন। তো আমার আমি লবণ চেখে এটা এখন ঢেকে রেখে দিব। পোলাওটা কিন্তু একদম ঝরঝরে সুন্দর হয়েছে, একদম কোনোটার সাথে কিন্তু কোনোটা লেগে নেই, একদম পারফেক্ট একটা পোলাও হয়েছে। এখন আপনারা যখন শুধু শুধু পোলাও করবেন বিরিয়ানি করা ছাড়া, তখনও কিন্তু এভাবে করলে খুবই চমৎকার একটা পোলাও হবে। আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিবেন, আর যখন মাংসটা হয়ে যাবে তখন মাংসটা শুধু অ্যাড করব আর ঘি অ্যাড করব। আর যদি আপনারা কেউ ফ্লেভারটা ভালোবাসেন তাহলে কেউরা জল দিবেন, আদারওয়াইজ না দিলেও হবে। এখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটার সাথে আলুটা কিন্তু কষিয়ে তারপর যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে একটু জর্দার রং দিয়ে আবার ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু আলুটা খেতেও ভালো লাগে, প্লাস কালারটা সুন্দর আসে। আপনারা যারা এইভাবে করেন না, তারা এইভাবে কিন্তু একবার করে দেখতে পারেন। আমার কাছে ভীষণ মজা লাগে, এটা সিদ্ধ হয়ে মাংসের সমস্ত মশলাটা ভিতরে যায়, প্লাস পরে একটু ভাজা ভাজা আছে, সব কিছু মিলিয়ে এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো আমি এটাও করে নিয়েছি। দেখুন আমার মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আপনারা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে মনে করেন, অতটুকু পানি দিয়ে জাস্ট সিদ্ধ করে নিলেই হবে। এটা দেখেন কত চমৎকার হয়েছে, অথচ খুবই শর্ট টাইমে আমি করেছি।